তো ফার্স্টে এখানটায় দুটো ফোরের একটা লাইন করবেন এখানটায় প্রত্যেকটা মোট লাইনে মোটামুটি দুটো ফোর আছে শুধু এই একটা লাইন বাদ দিয়ে তাই এখানটায় দুটো ফোরের একটা লাইন করার পর এখানটায় দুটো ফোরের এইভাবে একই লেভেল বরাবর দুটো ফোর তুলবেন বা দুটো লাইন করবেন তারপর ডান দিক থেকে একটা ঘর সরে গিয়ে এখানটায় আবার দুটো ফোরের দুটো লাইন করবেন তারপর আবার এখানে একটা ঘর ছেড়ে দুটো ফোরের একটা লাইন তারপর এখানে উপরের দিকে একটা ঘর ছেড়ে এখানটায় তিনটে ফোরের একটা লাইন করবেন এবং এর পরবর্তীতে এর উপরের অংশে জাস্ট দুটো ফোর শুধু এই কর্নারের সাইডটা মেনটেন করে এখানটায় দুটো ফোর তুলবেন তাহলে এই ডালের অংশটা পুরো তৈরি হয়ে যাবে এর পরবর্তীতে আসি এই অংশটায় এই অংশের জন্য মানে পাতার অংশ স্টার্ট হবে তো এখানে যেখানে ফোর তোলা হয়েছে দুটো ফোর তার মাঝখানে একটা ঘর ছেড়ে এখানটায় একটা ফোর তারপর এখানে দুটো ফোরের একটা লাইন দিকে লেভেল মেনটেন করে তারপর এরই পাশে এই জায়গায় এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোরের একটা লাইন করবেন সেক্ষেত্রে বাম দিকের লেভেল মেনটেন থাকবে এই পাঁচটা ফোরের লাইনের পর ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে এখানটায় চারটে ফোর তুলবেন তারপর মাঝখানে একটা ফোর তোলার জায়গা ছেড়ে এখানটায় আবার একটা ফোর এরপরে সেমভাবে এই চারটে ফোরের লাইনের পর এখানটায় আবার চারটে ফোরের একটা লাইন করবেন সেক্ষেত্রে এইদিকে একটা ঘর বাড়বে এবং এখানে একটা ঘর ফাঁকা যাবে এর পরবর্তীতে এই যে একটা ফোরের লাইন ছিল তার তারপরে তিনটে ফোর তুলবেন এর পরবর্তীতে এই যে লাইনটা ছিল এর প্রথম দুটো দুটো ফোর ফোর বাদ দিয়ে তুলে মাঝখানে ফাঁকা দিয়ে তারপর তিনটে ফোর তুলবেন তারপর আবার এই যে অংশটা তৈরি হয়েছিল দুটো ফোরের তার উপরে তিনটে ফোরের এইভাবে একটা লাইন করে কোনাকি দিক বরাবর একটা ঘর ফাঁকা রেখে এখানটায় চারটে ঘরের সরি চারটে ফোরের একটা লাইন করবেন তারপর এর উপরের অংশে আবার ডান দিকে একটা ঘর এক্সটেন্ড করে তিনটে ফোরের একটা লাইন করে মাঝখানে একটা ঘর ছাড়বেন তারপর একটা ফোর তুলে আবার একটা ঘর ছাড়বেন তারপরে এখানটায় তিনটে ফোরের একটা লাইন এরপর এই যে তিনটে ফোরের লাইনটা আছে তার উপরের অংশে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোরের একটা লাইন তারপর একটা ঘর ছেড়ে এখানে দুটো ফোর পাঁচটা ঘরের যে লাইনটা বা পাঁচটা ফোরের লাইনটার ওপরেই এই সাইডে একটা ঘর এক্সটেন্ড করে তিনটে ফোর একটা ঘর ছাড়া দুটো ফোর এর উপরের অংশে আবার ছটা ফোরের একটা লাইন এবং এই যে ছ নাম্বার ফোরটা থাকছে বাম দিকে তার ওপরের অংশে এখানে একটা ফোর এবং এর সাইডের অংশে আবার একটা ঘর ছেড়ে চারটে ফোরের ওপর নিচ বরাবর দুটো লাইন এরপর এর ঠিক মাঝামাঝি দুটো ফোর এবং এখানটায় একটা ফোর তাহলে এই যে পাতাটা মানে নিচের যে পাতাটা সেটা পুরোটাই তৈরি হয়ে যাচ্ছে এরপর আসতে হবে উপরের পাতায় এই যে এখানটায় কর্নারটা একটা ফোরে তৈরি হয়েছিল তার সাথে করে একটা ফোর 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 তুলবেন তার উপরে আবার আরেকটা দুটো তুলে আড়াআ দিক বরাবর এই যে ডান দিক বরাবর যে ফোরটি আছে তার উপরের অংশে এখানটায় আরেকটা ফোর তুলবেন তারপর এখানটায় আবার তিনটে ফোরের একটা লাইন করে এর দু সাইডে এইভাবে সেলাই এক্সটেন্ড করবেন সেক্ষেত্রে এই সাইডে দুটো ফোর বাড়িয়ে এখানে তিনটে ফোরের একটা লাইন করবেন তারপর একটা ঘর ছেড়ে এখানটায় দুটো ফোর এরপর এখানে চারটে ফোরের একটা লাইন তারপর এখানে দুটো ফোর এইভাবে চারটে ফোর মেনটেন করবেন এই উপরের অংশে তারপর এখানে যে ফাঁকা ছিল এর সাথে কোনাকুনি করে এখানটায় ফাঁকা দিয়ে এখানটায় আবার চারটে ফোরের একটা লাইন এই চারটে ফোরের লাইনের ওপরের অংশে আবার চারটে ফোর তুলবেন এখানটায় আবার একটা ঘর ফাঁকা দিয়ে এখানে দুটো ফোর তারপর এখানে একটা ঘর ফাঁকা দিয়ে এখানটায় আবার একটা ফোর এরপর এর উপরের অংশে তিনটে ফোরের একটা লাইন তারপর একটা ঘর ফাঁকা এবং তারপর চারটে ফোর এই যে তিনটে ফোরের লাইন ছিল তার উপরের অংশে আবার দুটো ফোর এরপর এখানটা একটা ঘর ফাঁকা দিয়ে এখানটায় চারটে ফোর এরপর এর উপরের অংশে তিনটে ফোর আবার একটা ঘর ফাঁকা দিয়ে চারটে ফোর এরপর এই অংশে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফোরের একটা লাইন একটা ঘর ফাঁকা তারপর এখানটায় একটা ফোর এর উপরেই ফোরের একটা লাইন এদিকে বাম দিকের লেভেলটাকে রাখবেন সেম এরপরে চারটে ফোরের একটা লাইন করবেন সেক্ষেত্রে ডান দিকের লেভেল রেখে এর উপরের অংশে দুটো ফোর এবং তারপরে একটা ফোর তাহলে পাতার অংশ আর এবং ডালের অংশ যেটা সেটা তৈরি হওয়ার ফুলের অংশ তৈরি করতে হবে ফুলের অংশ তৈরির জন্য এই যে দুটো ফোরের লাইন ছিল তার উপরে মোটামুটি একটা লাইন ছেড়ে এখানটায় এই যে তিনটে ফোরের লাইন ছিল তার সাথে লেভেল মেনটেন করে এখানটায় চারটে ফোরের একটা লাইন করবেন এর পরবর্তীতে এর ডান দিক এবং বাংদিকে ফোর এক্সটেন্ড করে এখানটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ফোরের একটা লাইন করবেন তারপর এখানে দুটো ফোর তুলে মাঝখানে একটা ঘর ছেড়ে এখানটায় তিনটে এখানটায় ছটা ফোরের একটা লাইন তারপর এই দিকের লেভেলটাকে মেনটেন করে পাঁচটা ফোরের একটা লাইন তারপর আবার ছটা ফোরের একটা লাইন সেম ভাবে দু সাইড থেকে ঘর এক্সটেন্ড হবে এবং এখানে একটা ঘর ফাঁকা যাবে এবং এখানে সাতটা ফোরের সাতটা ফোরের একটা লাইন হবে এরপর এই সাইডে দুটো ঘর ছেড়ে চারটে এখানটায় পাঁচটা ফোরের একটা লাইন তারপর চারটে ফোর এবং এখানে দুটো ফোর তাহলে এই পাপড়ির অংশটা তৈরি হয়ে যাবে এরপর নিচের পাপড়িটা তৈরি করতে হবে এর জন্য এই যে এখানে যে ফোরটা উঠেছিল কোনাকুনি দিক বরাবর এর নিচে লম্বালম্বী ভাবে এখানে তিনটে ফোরের একটা লাইন করবেন তারপর ওপরের অংশে আবার ছটা ফোরের একটা লাইন হবে ক্ষেত্রে নিচের দিক থেকে একটা ফোর ইনক্রিজ করে তারপর লাইনটা তৈরি করবেন তারপর সেম ভাবে এর পাশে সাতটা ফোরের একটা লাইন হবে যেখানে কিনা না দিকে একটা ঘর বেড়ে যাবে এবং এর সাথে কোনাকুনি করে এখানটা একটা ফোর তুলবেন তাহলে আগের পাপড়ির সাথে জয়েন হয়ে যাবে এবং নিচের দিক থেকে একটা ঘর কমিয়ে এখানে চারটে ফোরের একটা লাইন তারপর ঠিক তার মাঝখানের অংশে এভাবে দুটো ফোর এর পরবর্তীতে এই দুটো ফোরের দু সাইডে দুটো দুটো করে ফোর বাড়িয়ে এখানটায় ছটা ফোরের একটা লাইন তারপর নিচের দিক থেকে একটা ঘর ইনক্রিজ করে এখানটায় চারটে ফোরের একটা লাইন তারপর একটা ঘর ছেড়ে এখানটায় তিনটে ফোর তারপর আবার সেমভাবে চারটে ফোরের আরেকটা লাইন করবেন তারপর নিচের দিক থেকে একটা ঘর কমিয়ে এবং ওপর দিক থেকে একটা ঘর বাড়িয়ে এখানটায় চারটে ফোরের একটা লাইন তারপর এরই পরবর্তীতে পাঁচটা ঘরের একটা লাইন বা পাঁচটা ফোরের একটা লাইন ক্ষেত্রে ওপরের দিকে কিন্তু এখানে দুটো ঘর বাড়বে পাঁচটা ফোরের একটা লাইন করার পর ওপরের দিকে লেভেলটাকে মেনটেন করে এখানটায় ছটা ফোরের একটা লাইন তারপর আবার এই সাইডে পাঁচটা ফোরের একটা লাইন এক্ষেত্রে নিচের দিকে লেভেল মেনটেন হবে তারপর নিচের দিক থেকে একটা ফোর তোলার ঘর ছেড়ে এখানটায় দুটো ফোর তুলবেন তাহলে আরো একটা পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে পুরোটা এর পরবর্তীতে এই যে পাঁচটা ফোরের লাইনটা তৈরি হয়েছে তার সাথে কোনাকুনি করে এখানটায় একটা ফোর তুলবেন তারপর এখানটায় তিনটে ফোরের একটা লাইন আবার তিনটে ফোরের পরাপর দুটো লাইন করে দু সাইড থেকে একটা একটা করে ঘর বাড়িয়ে পাঁচটা ফোরের একটা লাইন পাঁচটা ফোরের লাইনের পর নিচের দিকের এই লেভেলটা কিন্তু পুরোই মেনটেন হবে এবং এর ওপরে এখানে সাতটা ফোরের একটা লাইন করে সাইডে এখানে একটা ফোর তুলবেন এবং এর পরবর্তীতে সাতটা ফোরের সেমভাবে এই পাশে আরেকটা লাইন এবং এর পরবর্তীতে আটটা ফোরের একটা লাইন তারপর নিচের দিক থেকে একটা ঘর ছেড়ে এখানে একটা ফোর তারপর আবার একটা ঘর ছেড়ে এখানটায় এক দুই তিন তিনটে ফোরের একটা লাইন তাহলে নিচের দিকের এই যে পাপড়ি সেটা কিন্তু পুরোটাই তৈরি হয়ে যাচ্ছে এরপর এই ফুলের উপরের অংশটা তৈরি করতে হবে এবং তার জন্য প্রথমে এই যে লাইনটা তৈরি হয়েছে এর উপরের অংশে এইভাবে মানে এই জায়গা যে চারটে পরে লাইনটা একটা ধাপ উপরে উঠেছিল তার পাশ থেকে এখানে পাঁচটা পরের একটা লাইন করবেন মাঝখানে কিন্তু একটা ঘর ছাড়া যাবে এখানে চাইলে হোয়াইট অথবা ইয়েলো কালার দিয়ে আপনারা ভরাট করে নিতে পারেন এবং এখানটায় পাঁচটা ফোর তোলার পর দু সাইড থেকে পাঁচটা ফোর বাড়িয়ে এখানে দশটা ফোরের একটা লাইন হবে আবার কাউন্ট করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ফোরের একটা লাইন হচ্ছে এবং এটা কিন্তু এর সাথে একসাথে মিশে যাচ্ছে মানে কোনাকুনি দিক বরাবর মিল হচ্ছে তো এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানে একটা ফোর তুলে রাখবেন তারপর এই যে ফোরটা তোলা হয়েছিল দশটা ফোরের প্রথম লাইন প্রথম ফোরটি তো এখানটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ফোরের একটা লাইন এর সাথে কোনাকুনি করে আবার এখানে একটা ফোর তারপরে এখানে একটা ঘর ছাড়া দিয়ে এখানে তিনটে ফোর এবং এই ফোরটার সাথে কোনাকুনি করে এখানটায় দুটো ফোর তারপরে একটা ঘর ছাড়া তারপরে এখানে একটা ফোর এবং এর পরবর্তীতেই কিন্তু ওপরের অংশগুলো তৈরি করতে হবে তবে তার আগে এই যে কোনাকুনি দিক বরাবর একটা ফোর উঠেছে এই পয়েন্টটার থেকে মানে এই জায়গাটার থেকে কিন্তু পরবর্তীতে এই পাপড়িটা এই পাপড়ি এগুলো এগুলো তৈরি হবে তাই এখান থেকে আমি একটা একটা করে এক্সপ্লেন করছি তো এই জায়গায় যে কোন দিক বরাবর একটা ফোর উঠেছে তারই পাশে এখানটায় আর আর দিক বরাবর দুটো ফোর তুলেছি এবং এর পরবর্তীতে ডান দিকে একটা ঘর বাড়িয়ে এখানটায় দুটো ফোরের এক দুই দুটো লাইন তারপর ওপরের দিকে এই সাইডে লেভেল মেনটেন করে এখানটায় তিনটে ফোরের একটা লাইন তারপর ডান দিকে লেভেল মেনটেন করে এখানটায় দুটো ফোরে দুটো লাইন তারপর তিনটে ফোরের একটা লাইন তারপর এখানটায় তিনটে ফোরের একটা লাইন তারপর চারটে পাঁচটা ছ পাঁচটা ফোরে দুটো লাইন এরপর দু সাইড থেকে একটা করে ঘর ইনক্রিজ করে সাতটা ফোরের একটা লাইন তারপর আটটা ফোরের একটা লাইন হচ্ছে এক্ষেত্রে এখন কিন্তু ডানদিকের লেভেলটা মেনটেন হচ্ছে আটটা ফোরের লাইনটির পর এক্ষেত্রে এই সাইডে একটা ঘর ছেড়ে একটা ফোর তুলবেন তারপর আবার একটা ঘর ছেড়ে এখানটায় এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফোরের একটা লাইন তারপর এই জায়গায় আটটা ফোরের একটা লাইন হবে কারণ দু সাইড থেকে একটা একটা করে ঘর বাঁধছে এরপর সাতটা ফোরের একটা লাইন তারপর এখানে একটা ঘর ছেড়ে দুটো ফোর একটা ঘর ছেড়ে দুটো ফোর তাহলে এই পাপড়িটা তৈরি হয়ে যাচ্ছে এরপর আসি আবার এই জায়গায় যেখানে কিনা তিনটে ফোরের পর এখানে একটা ফোর তোলা হয়েছিল এবং এর সাথে কোনাকি করে এখানটায় একটা ফোর তোলার পর এখানে দুটো ফোর তুলবেন এই দুটো ফোরের পর এখানটা একটা ফোর তারপর দুটো দুটো ফোরে তিনটে লাইন এরপর আবার একটা ঘর সরে গিয়ে এখানে ফোরের চারটে লাইন এবং এই চারটে লাইনের পরেই পরে বাম দিকের লেভেল মেনটেন করে এখানে একটা ফোর তারপর এখানে একটা ফোর তাহলে এই অংশটাও তৈরি হয়ে যাচ্ছে এবং এই অংশটা তৈরি হওয়ার পর এর সাথে এই লাইনটা তৈরি করতে হবে এই লাইনটা তৈরি করার জন্য এই যে ফোরটা ছিল এর পাশ থেকে স্টার্ট করবেন তার আগে এই যে কর্নারটা ছিল এখান থেকে চারটে ফোর একটা ঘর ছেড়ে আবার এখানে তিনটে ফোর তারপর এই লেভেলে যে তিনটে ফোরের আলারি লাইন ছিল তার সাথে এখানটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ফোরের একটা লাইন তারপরে এখানে চোদ্দটা ফোরের একটা লাইন তারপর এখানে তিনটে ঘর ছেড়ে এখানটায় চারটে ফোর তারপর এই জায়গায় আবার পাঁচটা ফোরের একটা লাইনের পর এখানে দুটো ফোর এবং এই দুটো ফোরের এই পাঁচটা ফোরের যে লাইনটা সেটা কিন্তু ছাড়া যাবে এরপর এখানটায় কিন্তু দুটো ফোর তোলার পর এর উপরেই একটা ফোর তুলবেন তাহলে এই পাপড়িটাও কমপ্লিট হয়ে যাবে এক্ষেত্রে আমাদের এতটা অংশ তৈরি হয়ে গেছে শুধু এই অংশটা বাকি আছে এবং এই অংশটার জন্য এই যে দুটো ফোর ছিল তার সাথে কোনাকুনি করে এখানটা একটা ফোর তুলবেন তারপর এখানে একটা ফোরের উপরে আরও দুটো ফোর তারপর দুটো ফোরের একটা লাইন তিনটে ফোরের এখানে দুটো লাইন তারপর এই সাইডে লেভেল মেনটেন করে চারটে ফোরের একটা লাইন তিনটে ফোরের দুটো লাইন তারপর এই সাইডটা দেখে দুটো ফোর তারপর তিনটে ফোর দুটো ফোর দুটো ফোর তাহলে এই জায়গাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এর পরবর্তীতে এই পাতার এই অংশগুলো তৈরি করতে হবে তাই এখানে যে দুটো ফোর ছিল তার পাশে এখানে তিনটে ফোরের একটা লাইন তার পরেই এখানটায় তিনটে ফোরের আরেকটা লাইন বরাবর এই সাইডে লেভেল মেনটেন রেখে এখানটায় তিনটে ফোরের লাইনের ওপরে দুটো ফোরের একটা লাইন আবার তিনটে ফোরের একটা লাইন তারপর মাঝ মাঝ বরাবর এখানটায় একটা ফোর তারপরে এখানে তিনটে ফোরের একটা লাইন তারপর চারটে ফোর তারপর দুটো ফোর এর পরবর্তীতে এর করে এখানটায় একটা ফোর তার উপরে আবার আরেকটা ফোর তারপর দুটো ফোর এবং তারপরে এখানটায় এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোর এই পাঁচটা ফোরের নিচে আবার দুটো ফোর তুলে এখানটায় একটা ফোর তুলবেন তাহলে এই কার্ভটাও কমপ্লিট হয়ে যাবে এই পাঁচটা ফোরের লাইনের উপরে আবার এখানটায় পাঁচটা ফোর তুলবেন তারপর এখানে তিনটে ফোর তাহলে এই অংশটা পুরো তৈরি হয়ে যাচ্ছে শুধু মাঝখানের এটা বাকি আছে মাঝখানেরটার জন্য এই জায়গায় যে ফোরটা তোলা হয়েছিল সিঙ্গেল ফোর বা এই যে চারটে ফোরের লাইন এর উপরে একটা এর লাইন ছেড়ে এই সাইড থেকে একটা ফোর এবং এই সাইড থেকে একটা ফোর এক্সটেন্ড করে এখানটায় ছটা ফোরের একটা লাইন তুলবেন তারপর আবার চারটে ফোরের একটা লাইন দু সাইড থেকে একটা ঘর ছেড়ে এরপর চারটে ফোরের যে লাইনটা ছিল তার উপরের অংশে এখানটা একটা ফোর তুলে একটা ঘর ছাড়বেন তারপর এখানে তিনটে ফোরের একটা লাইন আবার চারটে ফোর তারপর এখানটায় তিনটে ফোর তাহলে আপনাদের এই ফুলটা পুরোটাই কমপ্লিটলি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না আজকের জন্য টাটা